فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটা ভাই প্রশ্ন করেছেন যে দস্তরখানের উপরে খাওয়া কি সুন্নত? আল্লাহ নবী আলাইহিসসালাম দস্তরখানের উপরে খেয়েছেন, এটা সহিহ আবু দাউদের হাদিস বা অন্যান্য হাদিসরা পাওয়া যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উঁচু শুকরুজা বা যেটাকে মায়দা বলে কেউ কেউ, বা সেটাকে আমরা বলি ডাইনিং টেবিল খোয়ান, এগুলোর উপরে খান নাই। তাহলে নিচে বসে খাওয়া কি বলে দর্শন পাড়িয়ে পেড়ে খাওয়া সেটা সুন্নত, এবং কিছু পড়ে গেলে সেটা পরিষ্কার করে উঠিয়ে খাওয়া এটা সুন্নত, বরং ওয়াজিব বলেছেন কিছু পড়ে গেলে সেটাকে পরিষ্কার করে খাওয়াটা। বাকি উঁচু টেবিলে বা ডাইনিং টেবিলে খাওয়া যাবে কিনা, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, সেটা জায়েজ। অনেকে এটাকে শূন্য বিদআত মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান নাই। আগের যারা রাজা বাদশাহ বা যারা বিধর্মী বা যারা নন আরব তারা খেত এবং সেটাকে অহংকার মনে করতো। এখনও কেউ অহংকার করে খেলে সেটা জায়েজ নেই। বাকি এখন ঘরে ঘরে ডাইনিং টেবিল অহংকারের প্রশ্নে ওঠে না, এটা একটা আদত হয়ে গেছে, যেটা মানুষ অহংকারের প্রশ্ন ওঠে না, সেখানে বসে মানুষ খায়, কাজে সেটা খাওয়া জায়েজ। এটা খাওয়া জায়েজ না বা বেদাত মনে করা ঠিক হবে না। বাকি কেউ নিচে বসে খায় এটা উত্তম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন, সেই হিসেবে সেটাকে সুন্নত মনে করা বা দস্তখান পেড়ে খাওয়া ভালো। আলহামদুলিল্লাহ।